হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাদের হিস্ট্রি অনার্স আছে, তো তাদের ফোর্থ সেমিস্টারের যে CC-09 যে পেপারটা আছে তার শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। এটা লাস্ট পার্ট, তো ওই পার্টটা করলে তোমাদের কিন্তু CC-09-এর মোটামুটি তোমার শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলেছিলাম তোমাদের পার্ট 3 দিলে তোমাদের কিন্তু CC-09টা কভার হয়ে যাবে। তো এটাই লাস্ট পার্ট তোমাদের CC-09-এর জন্য। এরপর আমি তোমাদের CC-10-এর জন্য তোমাদের শর্ট কোয়েশ্চেন বা CC-8-এর তোমার শর্ট কোয়েশ্চেন রেডি করবো, ঠিক আছে? কী বললাম, তো এটা ছিল তোমাদের লাস্ট পার্ট CC-09-এর। তো তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে বন্ধুদের কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। তো চলো তোমাদের শুরু করি CC-09-এর যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেন হয়, দেখো আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম লেখো, তার অ্যান্সার হচ্ছে আবুল ফজল। নেক্সট হচ্ছে মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো, তো সুরাট বন্দর, কেমন? তারপর কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি করা হয়? আকবর রাজত্বকালে, ঠিক আছে? দ্বিতীয় পানিপথ যুদ্ধ কবে হয়? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়, কেমন? ঠিক আছে। তারপর সুলিকুল কি? মোগল সম্রাট আকবর সাম্রাজ্যের মধ্যে ধর্মীয় বিভেদ দূর করার জন্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্ম সহিষ্ণুতা গ্রহণ করেছিলেন। আকবরের এই ধর্ম সহিষ্ণুতার নীতি সুলিকুল নামে পরিচিত, কেমন? পরের প্রশ্ন, ফৈজি কে ছিলেন? আকবরের সভায় একজন সভাকবি ছিলেন এই ফৈজি। মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল? ফার্সি, কেমন? পরের প্রশ্ন, বদায়ুন রচিত গ্রন্থের নাম কি? মোন্তাকাব ও তাওয়ারিক, ঠিক আছে? নেক্সট হচ্ছে আকবর কবে গুজরাট রাজ্য জয় করেছিলেন? 1573 খ্রিস্টাব্দে, কেমন? তবে তিনি আক্রমণ করেছিলেন কিন্তু 1572 খ্রিস্টাব্দে, কেমন? তারপর পরের প্রশ্ন, আকবর কোন সালে মহাজননামা জারি করেন? 1579 খ্রিস্টাব্দে। আকবরের শেষ যুদ্ধ কোনটি? 1601 খ্রিস্টাব্দে ওসিরগড় দুর্গজয়, ঠিক আছে? তো একটা তো তোমাদের বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন আমাদের ক্লাস করতে চাও, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা CC-09-এর আগের পার্ট 1 পার্ট 2 দেখোনি, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও, কেমন? তো চলো শুরু করি তোমাদের পরের যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে। দেখো পরের যে প্রশ্ন তোমাদের আছে, আকবর কাশ্মীর ও সিন্ধ জয় কবে, মানে জয় করে কবে? 1586 হচ্ছে কাশ্মীর আর 1593 হচ্ছে সিন্ধ, ঠিক আছে? বুলন দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর, কেমন? পরের প্রশ্ন, টোডরমল কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী, ঠিক আছে? মোল্লা দো পিয়জা কে ছিলেন? মোগল সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা ছিলেন। নেক্সট, মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল? দু ধরনের, ঠিক আছে? নেক্সট, কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় আকবরের কাছে আত্মসমর্পণ করে? রাজা বিহারি মল, কেমন? মানসিংহ কে ছিলেন? আকবরের রাজা, সরি ভুল বললাম, অম্বরের রাজা বিহারি মলের পুত্র, কী বললাম, বোঝা গেছে? সরি ভুল বলেছি আমি, অম্বরের রাজা বিহারি মলের পুত্র হবে, কেমন? তারপর আকবর বাংলা কবে জয় করে? 1576 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে দেওয়ানি খাস কি? সম্রাট আকবরের সন্ধ্যেবেলায় অনুষ্ঠিত দরবার হলো দেওয়ানি খাস, কেমন? পরের প্রশ্ন, মুঘল যুগে দহশালা ব্যবস্থা কি চালু করেন? আকবর। লাস্ট প্রশ্ন হচ্ছে সম্রাট আকবরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? আব্দুল সামাদ। তো এই ছিল তোমাদের CC-09-এর পার্ট 3-এর শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার, তো দিয়ে দিলাম তোমাদের আমি, অর্থাৎ তোমাদের CC-09 তোমাদের কভার হয়ে গেল। আর যদি কেউ চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে বন্ধুরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও নিয়ে আসছি।